আইডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আজকে আসলে এই ভিডিওটা করার কিছু মূল উদ্দেশ্য রয়েছে। গতকালকে আমি একটি পোস্ট শেয়ার করেছিলাম আমার ফ্যান পেজে এবং ফেসবুক ওয়ালে, যে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছি আমি সবাইকে। এটা নিয়ে আমার বেশ কিছু ফ্রেন্ডস ফলোয়ার্স আমাকে নানাভাবে কটূক্তি করেছে। আমি আসলে এখানে আমাকে কটূক্তি করার মতো এমন কি আছে আমি জানি না কেন তারা করেছে এরকম। আমার কাছে যেটা মনে হয় যে আমি একজন মুসলিম, আমার কাছে আল্লাহর প্রতি বিশ্বাস আনুগত্য সম্পূর্ণ আমার মনের ভেতরে, এটা এটা তো কোনো দেখানোর বিষয় না। এবং অন দ্য আদার হ্যান্ড আমি যদি দেখি, আমি সবাইকে উৎসবের শুভেচ্ছা জানিয়েছি, সবাইকে জানিয়েছি, শুধুমাত্র হিন্দু নয় সবাইকে জানিয়েছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে সবাই আমরা মিলেমিশে আছি। তো এখানে ঈদ, পূজা, বড়দিন, বৌদ্ধ পূর্ণিমা সব কিছু তো একসাথেই হচ্ছে, আমরা সবাই তো একসাথেই সেলিব্রেট করছি, আমরা তো কেউ কাউকে ছেড়ে করছি না। যে পাশের বাসার অমুক ও তো হিন্দু, এমন কি হয়েছে কখনো যে তার সাথে কোনো রকমের কোনো কথাই হচ্ছে না, সে আমার কোনো কাজেই আসছে না, তার সাথে চোখে চোখ মেলালেই অপরাধ হয়ে যাচ্ছে, এমন তো কিছু নয়। তাহলে আজকে ফেসবুকে একটা স্ট্যাটাসের বা স্ট্যাটাসে শুভেচ্ছা জানানোর মধ্যে এমন কি দোষ আমি আমি খুঁজে পাচ্ছি না, এটা এমন কি হলো। ইভেন তারা অনেক রকমের বাজে 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 কমেন্টস করছে আমাকে, এবং আমি জানি না এটা কেন করছে। তাদেরকে নানা রকমের রেফারেন্স আমি দিতে বলছি, তারা রেফারেন্স দিচ্ছেও হয়তোবা যেগুলোর কোনো যুক্তি নেই, সম্পূর্ণ যুক্তিহীন। আমি আসলে তাদের সাথে কোনো রকমের কোনো বিতর্কে যেতে চাচ্ছি না, কিন্তু আমি এতটুকু বলতে চাই যে আমি একজন শিল্পী, একজন শিল্পী সেটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, একজন শিল্পী পুরো দেশের জন্য। এবং এই দেশ, এই জাতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে। আমার কাছে আরও একটি উদাহরণ রয়েছে, সেটা হচ্ছে আমাদের ঈদ পূজা বিভিন্ন অনুষ্ঠানে, ধর্মীয় উৎসবগুলোতে যখন আমরা টিভি খুলি, টিভি খুললেই দেখা যাচ্ছে যে তারা সাত দিনের, চার দিনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান রাখছে এই উৎসবগুলোকে কেন্দ্র করে। ইভেন আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং অন্যান্য নেতা নেত্রীরা, তারা কিন্তু উৎসবের জন্য আলাদা আলাদা বাণী দিচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য। তাহলে কি প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী যারা আছেন তাদের থেকে আমি কি আলাদা? হ্যাঁ ঠিক আছে, ক্ষমতার দিক দিয়ে আলাদা, কিন্তু আমিও তো সব এই দেশের, আমিও তো গোটা বিশ্বের। তাহলে শুধুমাত্র আমাকে কেন কটূক্তি করা হবে? আরেকটি কথা, আমরা যখন বৈশাখ, আমরা যখন বর্ষবরণ, আমরা যখন বর্ষা কিংবা শীতকাল নিয়ে নানা রকমের উৎসব করি, সেটা তো আমরা সবাই মিলেমিশে করি, একজন আরেকজনকে উৎসবের জন্য শুভেচ্ছা জানাই। সেখানেও তো তাহলে সব ধর্ম নির্বিশেষে পালন করা উচিত নয় কেন? আমরা কি ঈদের সময় হিন্দু ভাই বোনদের কাছ থেকে ঈদের শুভেচ্ছা পাই না? তখন তাদের আমার আমাদেরকে বলা উচিত যে কেন আমাদেরকে উইশ করছেন আপনারা, এত সাহস? আমরা কিন্তু তা করি না, সারদা তাদেরকে গ্রহণ করি। আমাদের হিন্দু ফ্রেন্ড থাকতে পারে, আমাদের খ্রিস্টান, আমাদের বৌদ্ধ ফ্রেন্ড থাকতে পারে, তাদের সাথে কি আমরা চলাফেরা করি না? এত কিছু তো দেখলে হবে না রে ভাই, এত কিছু দেখলে তো আমার গান গাওয়া বন্ধ হয়ে যাবে। আমি জাস্ট বাধ্য হয়ে ভিডিওটা করছি, কারণ আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমি একটা কথাই বলতে চাই, ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, উৎসব সবার। সবাই চেষ্টা করুন মানুষ হিসেবে গ্রহণ করার জন্য।
আরো বেশি বেশি বড় বড় কথা বলে আসলে নিজের ধর্মকে দেখালেই চলবে না। মনে প্রাণে আপনি কি বিশ্বাস করছেন সেটাই বড় কথা। অ্যাকচুয়ালি বিং কাইন্ড টু সামওয়ান ইজ অল রাইট, বাট আই ডোন্ট থিঙ্ক দেয়ার বিলিভস ইজ নট ওকে। আমি এটা জানি, আমি চাই যে সবাই তাদের ধর্ম যার যার নিজ নিজ ওয়েতে পালন করুক, কিন্তু আসলে শুভেচ্ছা জানাতে তো কোনো দোষ নেই, সেটা করি একমাত্র আমরা মানুষ বলি, মানুষ সৃষ্টির সেরা জীব, তার উপরে কোনো ধর্ম নেই। থ্যাংকস টু অল।